আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আমি আজকে দ্বিতীয়বার আপনার সাথে কথা বলছি এর আগে একবার সুযোগ হয়েছিল আপনার সাথে কথা বলার জন্য তো আমি একটা বিষয় জানতে চাই আমি একদমই শুরুর পর্যায়ে আছি শুরু বলতে মানে মাত্র জানছি এই ব্যাপারগুলো একটু স্পষ্ট ধারণা রাখার চেষ্টা করছি তবে সংশয়গুলো খুব ছোটবেলা থেকেই ছিল সাধারণত ওই সময়ে একদম পূর্ণ বিশ্বাসের একটা বয়স কিন্তু তখন থেকে সংশয়গুলো ছিল এবং যখন আমার নিজের একটা স্মার্টফোন হয় আর ধীরে ধীরে আমি যখন কানেক্টেড হলাম নানান দিকে তারপর আমি ভাবলাম যে আসলে এই ব্যাপারগুলো যে শুধু আমার মনের মধ্যেই ঘটে এমনটা না এনিওয়েজ আপনার ভিডিও গুলো তারপর হচ্ছে আসাদুর ভাইয়ের ভিডিও গুলো মানে আমাকে বুঝতে খুব সহায়তা করে আপনার ওয়েবসাইটটা অবশ্যই আমি একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে আমি জানি না প্রশ্নটা কেমন হবে বাট আপনার কাছে একটু শুনতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মানে ইসলাম ধর্মের যে আগের যারা প্রফেট ছিলেন যেমন ইব্রাহিম মুসা তারপর হচ্ছে আরো যারা ছিল এগুলো কি আসলে কোনো কাল্পনিক চরিত্র নাকি তাদের এক্সিস্টেন্স ছিল যেমন আমি যদি যেমন রামেসিস দা টু মানে সেকেন্ড রামেসিস এর স্টোরি বা ওই সময়কার যে তাদের কথাগুলো দেখা যায় কি ইতিহাসে পাওয়া যায় কিন্তু একই সময়ে তার সাথে রিলেটেড মুসার ইতিহাসগত দিক থেকে শুধু ধর্মীয় গ্রন্থগুলোতেই একটুখানি ওই ঘটনাগুলো শোনা যায় বাস্তবে কি তাদের এক্সিস্টেন্স ছিল নাকি এগুলো শুধুমাত্র কাল্পনিক চরিত্র এটা একটু আপনার কাছে জানতে চাই এখন এক্সাক্টলি বাস্তব তো তাদের কোনো প্রমাণ আসলে পাওয়া যায় না এটা হচ্ছে এক নম্বর কথা যে তাদের বাস্তবে কোনো অস্তিত্ব ছিল এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নাই দুই নম্বর কথা হচ্ছে যে লোকশ্রুতি আছে কিছু এখন লোকশ্রুতি বিষয়গুলোর উপরে লোকশ্রুতি আছে সেই জিনিসগুলোর ভিতরে কিছু কিছু অংশ সত্য হইতে পারে যেমন ধরেন অনেক অনেক মানুষ একটা কথা বলতেছে বছর ধরে এখানে প্রচলিত আছে সেটার পেছনে কিছু কিছু সত্যতা থাকতে পারে কিন্তু যখন আমরা এই জিনিসগুলো অ্যানালাইসিস করি বা একাডেমিশিয়ানরা যখন এই জিনিসগুলোকে অ্যানালাইসিস করে তখন তারা এই জিনিসটা মাথায় রেখেই করে যে এই গল্পগুলা যখন এক একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় এই গল্পগুলো আসলে ডালপালা মেলে হ্যাঁ প্রত্যেকটা গল্প প্রত্যেকটা উপকথা যখন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ট্রান্সফার হয় একজনের কাছ থেকে আরেকজনের কাছে গল্প যায় তখনই সেগুলোর ভিতরে নতুন নতুন জিনিস যুক্ত হয় এটা সাধারণভাবে আপনি যদি মানে এখনকার সময় যদি আপনি চিন্তা করেন এখনো দেখবেন আপনি একজনের কাছে আপনার বন্ধুর কাছ থেকে একটা কথা শুনে আরেক বন্ধুকে যখন বলতেছেন সেই বন্ধুটা যখন আরেক বন্ধুকে বলতেছে সেই বন্ধুটা যখন আরেক বন্ধুকে বলতেছে দেখবেন গল্পটা অনেক লম্বা এবং অনেক বিস্তারিত হয়ে গেছে ডিটেলস যুক্ত হয়ে গেছে গল্পটার সাথে এবং আরো অনেক এমন কেমন কিছু যুক্ত হয়েছে প্রথম যে গল্পটা বলতেছিল সে এখন আর গল্পটাকে চিনতেই পারবে না এটা কি এই ধরনের কিছু সোশ্যাল এক্সপেরিমেন্টও হয়েছে বর্তমান সময়ে ফেসবুক ইউটিউবে আপনি এই ধরনের সোশ্যাল এক্সপেরিমেন্ট দেখতে পাবেন যে একদম অনেক লম্বা হয়ে লাইন ধরে ধরে অনেকগুলা লোক দাঁড়ায় থাকে পিছনের একটা লোক হাতের ইশারা করে একটা কিছু বোঝায় সে আবার সামনের লোকটাকে বোঝায় সে আবার সামনের লোকটাকে বোঝায় এইভাবে একদম সামনের মাথা পর্যন্ত যখন মানে ওই হাতের ইশারাটা যায় তখন টোটালি চেঞ্জ হয়ে যায় তো এইভাবে লোকশ্রুতি যেগুলা ছিল সেই লোকশ্রুতি গুলা বা উপকথাগুলা যখন বিভিন্ন প্রজন্ম থেকে প্রজন্মে গেছে তখন যে এগুলো কত ডালপালা মেলছে এবং এটা জেনুইন আসলে কাহিনীটা কি ছিল সেটা আসলে কখনোই আইডেন্টিফাই করা যায় না যে এটা আসলে যে কাহিনীটা ছিল হয়তো এরকম কোন ঘটনা ঘটতে পারে মুসার আমলে কিছু দাস বিদ্রোহ করার চেষ্টা করতেছিল এবং তাদের মধ্যে একটা গ্রুপ বিদ্রোহ করছিল এবং তারা পালায় গেছিল নদী পার হয়ে পালায় গেছিল এই গল্পটা যখন পরবর্তী প্রজন্মে আসছে তখন তাদের ভিতরে নতুনিয়া হয়েছে যে নদী পার হওয়ার সময় আমাদের দাসদের যে বিদ্রোহের যে নেতা ছিল সে নেতা এতই ক্ষমতা বান সে নদী এমন একটা সুন্দর নৌকা বানাইছে সেই নৌকাটা দিয়ে চলে আসছে এর পরের প্রজন্ম যখন আসছে তখন সেই নৌকাটা হয়ে গেছে একটা জাহাজ সেই পরের প্রজন্ম যখন আসছে তখন জাহাজটা হয়ে গেছে একটা ব্রিজ সেই তারপরের প্রজন্ম যখন আসছে তখন হয়ে গেছে গল্পটা আরো ডালপালা মেলতে মেলতে এমন হয়ে গেছে যে ওই নেতা নদীকে হুকুম দিছে নদীটা দুই ভাগ হয়ে গেছে মাঝখান দিয়ে এসে চলে আসছে এইভাবে গল্প গল্পগুলো আসলে ডালপালা মেলে এবং এই প্রাচীন উপকথাগুলা এইভাবেই আসলে তৈরি হয় এইভাবেই মানে মানুষের কাছ থেকে মানুষ দাদা দাদি থেকে নাতি নাতা নাতি নাতি এদের কাছ থেকে কাছে এইভাবেই গল্পগুলা গল্পগুলো ছড়ায় তো আমাদের কাছে এরকম কোনো উপায় নাই যে এই গল্পগুলোর ভিতরে কতটুকু আসলে কত পার্সেন্ট আসলে ঘটনা ছিল আর কত পার্সেন্ট হচ্ছে গিয়ে মিথ এই জিনিসটা বোঝার কোনো উপায় নেই যেহেতু আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই আমাদের কাছে যে ইনফরমেশনগুলো আছে যে মিশরে এই রকমের কিছু ফারাউন ছিল যারা শাসন করত। সেই ইনফরমেশন আমরা কিছু প্রত্নতত্ত্ববিদ যারা আছেন তারা গবেষণা করে এগুলো বের করে করছেন মমিগুলা গবেষণা করে এবং ওই মিশরের যে প্রাচীন লিপিগুলা আছে লেখা লেখালেখিগুলো আছে সেগুলো থেকে মানে গবেষণা করে এই বিষয়ের উপরে যারা এক্সপার্ট তারা বের করতে পারেন কিন্তু এই জিনিসটা কখনোই আসলে জানা জানা যায়নি যে তা এইরকম কোন মুসা নবী বা ইব্রাহিম নবী এরকম কেউ কিছু ছিল কিনা এরকম কিছু কখনো জানা যায়নি মানে এরকম কোনো ভ্যালিড এভিডেন্স নাই আচ্ছা সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে কিছুটা আহ লোকশ্রুতি থেকে আসলে এটা এক সময় ধর্মের অন্তর্ভুক্ত হয়েছে কি ব্যাপারটা হ্যাঁ আপনি যদি দেখেন যে এই সমস্ত গল্পগুলাই আসলে আপনি যদি সুমেরিয়ান সভ্যতার মানে ইয়াগুলা পড়ে যতটুকু হচ্ছে যে আমি ইয়ে দেখেছি যেমন হচ্ছে আদম হাওয়ার ঘটনাটা তারপর বেশ কিছু ঘটনা যেমন নখুর নবীর ঘটনাটা এগুলো হচ্ছে গিলগামিশ থেকে আমি যতটুকু হ্যাঁ গিলগামিশ গিলগামিশ এগুলো ম্যাক্সিমাম গিলগামেশের গল্প থেকে আসা এমন কি আপনি যদি ইব্রাহিম নবীর গল্পটা পড়েন এবং আপনি যদি ভারতীয় উপমা দেশে রাজা রাম এবং সীতার উপকথাটা পড়েন এবং যদি আপনি পার্সিয়ান যে এই গল্পটার যে উপকথাগুলো আছে এই এই একই ভাষণটা ওই অঞ্চলে আছে সেটা পড়েন সেগুলোর ভিতরে অনেক সিমিলারিটিস দেখতে পাবেন নুহনুবির গল্পটা যদি পার্সিয়ান ভার্সনটা পড়েন আপনি যদি সুমেরিয়ান ভার্সনটা পড়েন মানে আরবীয় ভার্সনটা পড়েন এগুলোর মানে একই গল্প বিভিন্ন জায়গাতে গিয়ে বিভিন্ন রূপ নিচ্ছে এই জিনিসটা বোঝা যায় যে একই গল্প এই অঞ্চলে এই গল্পটা এরকম ছিল ওই অঞ্চলে গিয়ে আবার একটু চেঞ্জ হয়ে গেছে এই রকমের প্রচুর পরিমাণে মিল পাবেন গিলগামেশের ইয়াগুলা পড়লেও আপনি দেখতে পাবেন যে এই আব্রাহ্মিক ধর্মের অনেকগুলা ঘটনার সাথে একদম হুবুহু মিলে যাচ্ছে বলেন এবার জি 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 একদম তাই এবং আরো বেশ কিছু শুধুমাত্র এগুলোই না যেমন মেরাজের স্টোরিটা দেখা যায় যে গ্রিক রূপ কথা থেকে বা অনেক কিছু এরকম আছে জোরাস্টিয়ান রিলিজিয়ান থেকেও হচ্ছে কালেক্ট করা হয়েছে বা কোথা থেকে কোনটা কালেক্ট করা হয়েছে সেটা আমি বলতে পারবো না বাট সিমিলারিটি আছে আচ্ছা এরোনিস ভাই আপনি একটু অপেক্ষা করেন আমি একটু দেখি আমাদের সাথে ফারাজ ভাই ব্যাকস্টেজে আছেন

হ্যাঁ আপনি যে আমাকে একটা অপবাদ দিলেন যে চক্রান্ত এটা তুই বল চক্রান্ত হিসেবে নাই না তো আমি আমি জোক হিসেবেই নেই হ্যাঁ আমি মানে অনেক সময় এগুলো ইয়ে করতে হয় কি ধরেন আমি বুঝি না আগে যে হ্যাঁ এরকম ইসলাম ও ফোপ এগুলো তো খাইতে হয় তাই না সরি আপনি আপনাকে আমি একটু আটকে রাখছি আপনি বলেন এটাই মেনলি জানার ছিল আর আমার বেশ কিছু ছোট ছোট কিছু কৌতূহল আছে কৌতুহল বলতে আমি একটু হবে জানার জন্য হয়তো বা অনেক গ্রন্থ বা অনেক ইয়ে আছে কিন্তু আপনি যেহেতু খুব বিশদ জানেন আপনার কাছে জানতে চাচ্ছি আমার রেফারেন্স এর প্রয়োজন নেই স্টোরি আকারে বললেও হবে সেটা হচ্ছে যে মানে এটা আমি চিন্তা করছিলাম যে ওইখানে যেমন প্রফেট মোহাম্মদের ক্ষেত্রে দেখা গেছে যে তার ওয়াইফ খাদিজা হচ্ছে খ্রিস্টান ছিল এবং তার ভাই মানে খাদিজার ভাই ওরাকা বিন নফেল সে সম্ভবত ইহুদি ছিল আমি যদি ভুল না করি তো সেও খ্রিস্টান ছিল সেও খ্রিস্টান ছিল আচ্ছা তো সেদিক থেকে মানে প্রফেট মোহাম্মদ তাদের কি সহযোগিতা ছিল বা এই জিনিসটা তো খুব আমার কাছে যেটা মনে হয় খুব সহজ ছিল না এবং আহ সে যদি ড্রামাও করে থাকে যে তার কাছে একটা মেসেজ এসেছে বা এরকম যদি তার একটা প্রি প্ল্যান থাকে সেক্ষেত্রে কি মানে তারা কি আসলে কি বলে এটাকে তারা কি নিজেরাও এটার মধ্যে ধোকাবাজির মধ্যে পড়েছে নাকি আসলে সম্মিলিত কোন ধান্দাবাজি ছিল মানে ব্যাপারটা কি ছিল আসলে এটা তো খুব বেশি সোজা ছিল না ওই সময়টাতে আমার যেটা মনে হয় বা সবসময় ধর্মের প্রতি মানুষ একটা টান থাকে এখন যদি কেউ নবী দাবি করে তাকে তো খুব সহজে মেনে নেওয়া হবে না মানে ওইখানে ওইখানকার প্রেক্ষাপটটা বা এরকম কিছু যদি আপনার আপনি যদি আমাকে একটু জানাতে পারেন আমার কাছে মনে হয় এটা তো ভাই আমি এক্স্যাক্টলি কি ঘটেছিল সেই জিনিসটা তো বলতে পারবো না যেটা জানা যায় সেটা হচ্ছে ওয়ারাকাবি নফেল একজন একেশ্বরবাদী ছিলেন এবং খ্রিস্টান ধর্মে কনভার্ট করেছিলেন এবং এবং ওই কিছু ছিল আপনি যদি ওই অঞ্চলের আরো একটু ভালোভাবে পড়েন আপনি দেখতে পাবেন কাবা শরীফ একবার মেরামত করা হচ্ছিল মোহাম্মদ যখন ছোট ছিল সেই সময় কাবা শরীফের ভিতরে মানে গর্ত করার পরে একটা কয়েকটা লেখা পাওয়া গিয়েছিল সেই লেখাগুলো একটা ভার্স পাওয়া গিয়েছিল সেটা ছিল একটা বাইবেলের একটা ভার্স এবং তারা যখন করছিল তারা খুব অবাক হয়ে গিয়েছিল যে মাটির ভিতরে মানে কাবা শরীফের মাটির ভিতরে এত ভিতরে কাবা মানে বাইবেলের ভার্স আছে এটা কিভাবে হইল ঠিক আছে তার মানে হচ্ছে ওই অঞ্চলে এখান থেকে যে জিনিসগুলো বোঝা যায় যে ওই অঞ্চলে অলরেডি খ্রিস্টানরা চেষ্টা করেছিল যে খ্রিস্টান ধর্মটা প্রচারের কিন্তু খ্রিস্টান ধর্ম প্রচারটা খুব একটা সফল হয় নাই যারা খ্রিস্টান ধর্মটা প্রচার করার চেষ্টা করেছিল তারা অনেকেই ওইখানকার পুত্তলিকদের হাতে না নানাভাবে নাজেহাল হয়েছিল নানাভাবে আচ্ছা এই দিনেশ বিশ্বাস এই মানে লোকটা মানে বিরক্ত করে মারতেছে তো এটা তো খুবই বিরক্তিকর তো ভাই আপনি বারবার কেন যুক্ত হচ্ছেন আপনার সাথে তো কথা বললাম এই কি ভাই মানে এইটা তো খুবই মানে অহেতুক আমাকে বিরক্ত করা সাড়ে চব্বিশ ঘন্টা এসে বসে থাকে আমার লাইভে ব্যাকস্টেজে এই কি ভাই আচ্ছা যেটা বলছিলাম যে এই তো এই এখানে এই জিনিসটা হইতে পারে এরকম কিছু হাদিস আছে যে ওয়ারাকাবিন নফেল মারা যাওয়ার পরে মোহাম্মদ এতই আপসেট হয়ে পড়ছিল যে সে আত্মহত্যা করার জন্য পাহাড়ের চূড়ায় চলে গেছিল এবং সেখান থেকে ঝাপ দেওয়ার চেষ্টা করছিল কয়েকবার এই এটাও সহিদের ভিতরে পাওয়া যায় তার মানে মোহাম্মদ মানে ওয়ারাকাবি নফেল মারা যাওয়ার এই যে দেখেন এই দিনেশ বিশ্বাস এই লোকটা অত্যন্ত বিরক্তিকর ভাই আপনি অত্যন্ত বিরক্তিকর এই লোকটা কেন বারবার যুক্ত হচ্ছেন একবার কথা তো বললাম আপনার সাথে মানে এই মানে একই ব্যক্তি এইসব মানে একবার কথা বললেও আবার এইসব বসে থাকে এখানে হুদাই হুদ বসে থাকতে হবে আবার এই বলে হ্যাঁ ভাই কোনো কথা নাই ভাই হ্যাঁ হ্যাঁ এগুলো কি ভাই এগুলো কি অত্যাচার এই বেকুপ গুলা কেন আসে ভাই তো আমি যেটা বলছিলাম যে ভাই যেটা হচ্ছে যে এরকম হইতে পারে যে সেই সেই সময় অঞ্চলে খ্রিস্টান ধর্ম কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরে একটু তারা ভাবছে যে খ্রিস্টান ধর্মের আরেকটা আরেকটা টাইপের ইয়া করা যায় কিনা আরেকটা টাইপের কিছু করা যায় কিনা এই রকমের কোন প্ল্যান ন ফেলে থাকতে পারে বা খাদিজারও থাকতে পারে খাদিজা যে খাদিজা যে এক্স্যাক্টলি খ্রিস্টান ছিল সেই রকমের একদম ভাবে কিছু পাওয়া যায় না তবে খ্রিস্টান হওয়ার সম্ভাবনাই বেশি খাদিজার সম্ভবত খ্রিস্টান ছিলেন এটাই আমরা যেটা বলতে পারি কিন্তু এক্সাক্টলি আসলে জানা যায় না সে একদম খ্রিস্টান ছিল কিনা তো এইখানে কি ঘটনা ঘটছে সেই জিনিসটা আসলে ভালোভাবে বলা যায় আপনি আমার একটা লেখা আছে ইসলামের জুডিও খ্রিস্টান এবং কত্তলিক ভিত্তি এই লেখাটা পড়তে পারেন এই লেখাটার ভিতরে আপনি আরো এই বিষয়ে আরো ডিটেলস জানতে পারবেন এটা কি সংশয় ডট কম আছে হ্যাঁ ইসলামের জুডিও খ্রিস্টান এবং পত্তুলি ভিত্তি লেখাটার ভিতরে এ বিষয়ে আর ডিটেলস বলা আছে দলিল প্রমাণ দেওয়া আছে কিন্তু আমরা আসলে কোনো ডিসিশনে যাই না আসলে সাধারণত ঐতিহাসিক বিষয়গুলো নিয়ে একটা ডিসিশন মেক করার থেকে দলিলগুলো আপনাকে দেয়া এবং আপনি যেন সেখান থেকে ডিসিশনে যেতে পারেন সেটা সেই চেষ্টাটা আমাদের থাকে আচ্ছা আর আমি কি আরেকটা প্রশ্ন করতে পারবো নাকি বলেন হ্যাঁ ঠিক আছে বলেন আমার এগুলো আসলে প্রশ্ন না ঠিক ছোটখাটো একটু সংশয় একটু জট মনে করতে পারেন সেটা হচ্ছে যে আপনি যেহেতু এপাশ থেকে ওপাশ জানেন ভালো করে সেই জন্য আমি আমি আবারও বলছি একটু গল্প আকারে বললেই হয়ে যাবে সেটা হচ্ছে যে নবী পুরো লাইফটাতেই সে হ্রাস ছিল যেমন আমরা যুদ্ধের বা এই যে গনিমতের মাল অ্যাটাক করা এইসব ব্যাপারগুলো যে দেখি যতটা সময় আর কি সে নবী হিসেবে পরিচিত আহ আমি যতটুকু দেখেছি যে তার আর্লি লাইফ সম্পর্কে খুব ডিটেইলে একটা কিছু জানা যায় না বাট সে খুবই ইয়ে ছিল

কোন সময়ের অবস্থাটা দেখে এই লোকটা আসলে কেমন বউয়ের সাথে তার আচরণটা কেমন কোন সময়ের অবস্থা দেখে আমরা ভালোভাবে বুঝতে পারব এই জিনিসটা মানে দুর্বল অবস্থায় অসুস্থ অবস্থায় নাকি সক্ষম অবস্থায় কোন অবস্থা হ্যাঁ অবশ্যই সক্ষম অবস্থায় কারণ দুর্বল অবস্থায় তো সে তো ऑलरेडी দুর্বল তো হ্যাঁ হ্যাঁ বউয়ের সাথে মানে ভালোভাবে করবে তাই না বউকে মানে কোন রকমে রাখতে হবে কারণ তার তো সেবাযত্ন লাগবে তাকে খাবার দাবার আগায় দিতে হবে সে তো সে যদি বলদ হয় তাহলে সে হয়তো অসুস্থ অবস্থাতেও বউয়ের সাথে দুর্ব্যবহার করবে যদি একদম মানে একদমই বল বল হয়ে থাকে কারণ এটা তো বুদ্ধি মানে চিন্তা সাধারণ কমন সেন্স যে এখন আমার দরকার আমি অসুস্থ হয়ে পড়ে আছি এখন তো আমার বউরে একটু পম্পট বাইরেই আমার থাকতে হবে কিন্তু যদি সে দেখা যাবে তখন দেখা যাবে যে সে আসলে মানে তার ওয়াইফের উপরে কি পরিমাণ মানে অত্যাচার করে কিনা নাকি ভালো ব্যবহার করে সেটা দেখা যাবে যখন সে একদম সুস্থ সবল হয়ে গেছে তখনকার তার আচরণ দেখিতে এই জিনিসটা আমরা বুঝতে পারবো যে তার আচরণটা আসলে তার ওয়াইফ সাথে তার আচরণটা আসলে আসলে কেমন নাকি ভাই জি 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 এখন তাহলে মক্কায় যখন মোহাম্মদ ছিল সেই সময় তো মোহাম্মদ মোহাম্মদের মাত্র আট দশটা চালাবেলা তাদের সেগুলো নিয়ে ঘুরতেছে এবং পুত্তলিকরা হচ্ছে বিরাট সংখ্যক এখন ওইখানে ওরা মানে রাস্তাঘাটে মাইট ধীর করে মানে চর থাপড় মারে লাথি টাথি মারে ইট টাইট পাটকেল মারে পাগল টাগল বলে এই সময় তো তার হার সবার কোনো উপায় নাই তাই না এই সময় যদি সে মানে খুব চেতা মানে মারামারি করতেও যায় তাহলে তো সে মাইট খাবে খেঁচা খেয়ে বাইর তাই না ভাই কি বলেন জি 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 তখন তো তাকে পরিস্থিতি অনুযায়ী তাদের প্রতি মোটামুটি অনুগত থাকার কথা আর যখন সে শক্তি সামর্থ্য আছে যখন তার অনেক চেলাবেলা ভালোই জুটাইছে এবং অস্ত্র শস্ত্র ভালো জুটাইছে এই সময় সে কি আচরণ করে তখন বোঝা যাবে যে তার আসলে মানে চরিত্রটা কি আসল চরিত্রটা কি নাকি জি 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 আচ্ছা আমার মনে হয় উত্তর আমি দিয়ে ফেলেছি ফারাজ ভাই আমি একটু পাঁচ মিনিটের ব্রেকে যাই আপনি একটু তেলে ফারাজ ভাই আপনি একটু ঠিক আছে ওকে ওকে ঠিক আছে আসুন আমি পাঁচ মিনিটের মধ্যে আসতেছি ফারাজ ভাই হ্যাঁ ইকুয়াল হয় আচ্ছা আমাকে হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার তুমি একটু একটু আস্তে আস্তে আচ্ছা সরি অ্যাডমিনস ভাই আপনার সাথে একটু কথা বলা যাবে জি জি নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা আমি ওই ওই পার্টনার

কি বলতেছে ভাইটা কনসেন্ট নিয়ে গন রেপ করতেছে মানে তো মানে কি বলবো ভাই মানে কোন ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকলে পরে একটা কোনো বিষয়ের উপর যে এই এই ধরনের কথাবার্তা বলতে পারে যে কনসেন্ট নিয়ে আপনি রেপ করে ইজ্জত লড়ছে আমি আসলে ইজ্জত লড়ছে ছাড়া এই কোন এই কোন সেটের মাধ্যমে সেক্স সাপোর্ট করতে আর আপনি নাম বললে আমার এক বছর লাগে বুঝতে বুঝছিস কি বুঝাইছিস এখন কোন সেট আর সেটা কি কনসেন্ট আচ্ছা কনসেন্টের মাধ্যমে সেক্স করা সাপোর্ট করে মানে বুঝলাম না আমি মানে আমি গণদর সরকারি তাই কনসেন্টের মাধ্যমে সেক্স করা সাপোর্ট করি আর মোহাম্মদ কনসেন্ট ছাড়া সেক্স করে আর গণদরশন করি না কনসেন্ট নিয়া ধর্ষণ যে এটা করছে সেটা বইদ ভাই বইদ বইদ হামাল আচ্ছা এনি ভাই কি বলবো আচ্ছা আমি ওই ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম আমাকে জাস্ট একটা ব্যাপার কিউরিয়াস বাট তার আগে আমি একটা এড করতে যাচ্ছি আসিফ ভাই যেভাবে এক্সপ্লেন করলেন একটা গল্পের যে এমবেলাসমেন্ট যেটা কি মানে একটা থেকে একজন থেকে আরেকজন কাছে যাচ্ছে সেখানে সে কিছু সে যখন আবার আরেকজনকে বলতেছে ওখানে কিছু কিছু চেঞ্জ হয়ে গেছে কিছু হয়তোবা অ্যাড করা হয়েছে বা কিছু বাদ দেওয়া হয়েছে এরকম যে গল্প পুরোপুর চেঞ্জ হয়ে যায় হম এটা তো আপনি বুঝতে পারছেন তাই না এটা তো আমরা তো প্রতিদিনই তো দেখি আর কি আপনার একটা বন্ধু যখন কিনা একটা ঘটনা বলতেছে আপনি আপনাকে বলছে এরপরে দু তিন চার পাঁচ দশ জন পরে সে যা জানতে পারছে আর কি আপনি যদি শুনেন সেটা আপনি দেখতে পাবেন যে এখানে কিছুটা চেঞ্জ হয়ে গেছে ঠিক না অ্যারনেস ভাই এটা হয় আমি একটা জিনিস শুধু অ্যাড করতে চাচ্ছি সেখানে যে এই জিনিসগুলো আপনি না চাইলেও হয় কারণ আপনি আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ওই যে আরেকজন যে গল্পটা বলছে সেটা আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আপনি যেটা বুঝতে পারছেন সেটা আপনি বলতেছেন না চাইলেও এটা হইতে পারে এই জিনিসটা কিন্তু যখন কি এই মোটিভটা বা এই উদ্দেশ্যটা আপনি ঢুকাই ঢুকাই দেন সেখানে বা অ্যাড করেন যে কাউকে গ্লোরিফাই করা হ্যাঁ কাউকে আপনি আপনার গল্পের মাধ্যমে গ্লোরিফাই করতে চাচ্ছেন তারপর আপনি যাকে বলতেছেন সেও খুবই ওই ব্যক্তি বা কোনো কিছু দ্বারা খুবই ইম্প্রেস এবং সে আরেকজনকে বলতেছে এবং মানে এটা যে কত মানে মহান জিনিস বিশাল জিনিস হ্যাঁ এটা বোঝানোর জন্য সে কিছু আবার অ্যাড করতেছে সেখানে এই নবী টবির ক্ষেত্রে বা কোনো ধরনের গল্প যেখানে কিনা কারো ক্ষমতা বা কোনো এক্সপ্লোরেন্ট কিছু হয়েছে এই এই জিনিসটা বোঝানোর চেষ্টা করা হয় আর কি সেখানে আপনি এই জিনিসগুলো দেখবেন আর কি যে আরো বেশি দেখবেন যে যে ব্যক্তির কথা বলা হচ্ছে তার ক্ষমতা বাড়তে 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 এমন একটা অবস্থা হয়ে গেছে যে এমন একটা পর্যায়ে চলে গেছে সে একেবারে সুপার হিউম্যান হয়ে গেছে কিংবা ধরেন আপনি একজনকে তার ক্ষমতা না বাড়ায়া অন্যভাবে তাকে গ্লোরিফাই করতে পারেন কিভাবে বলি যে ধরেন ধরেন কোন একটা কাজ যেটা খুবই অর্ডিনারি একটা কাজ হুম সাধারণ সাধারণভাবে আর কিন্তু সেই কাজটাই যখন কিনা একদম ইম্প্রবল হয়ে যায় ধরেন কোনোভাবেই সম্ভব না আর কি কোনোভাবেই সম্ভব এরকম একটা সিচুয়েশন যদি আপনি তৈরি করতে পারেন তখন ওই সাধারণ কাজটা কেউ একজন ওই সিচুয়েশনে করছে এইটা কিন্তু অনেক মহান হয়ে মানে ইয়ে হয়ে যায় আর কি মানে একটা বড় জিনিস হয়ে যায় খুবই বড় ধরেন আপনি খাওয়া দাওয়া করতেছেন এক 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 আপনি খাওয়া দাওয়া করতে খুবই একটা ব্যাপার কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে একটা ভূমিকম্প হয়েছে সেখানে কোনো খাবার নাই কিচ্ছু নাই মানে কোনোভাবে সম্ভবই না ভাই হ্যাঁ খাবার জোগাড় করা এইখানে কিন্তু সেই সাধারণ কাজটা আপনি খাবার খাচ্ছেন এটা একটা অসাধারণ ব্যাপার হয়ে যায় যদি কেউ বলে যে আপনি খাবার কোনো না কোনো ভাবে বানাইছেন এবং তারপর খাইছেন ঠিক না ভাই জি 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 তো আমি এই দুই ভাবেই যে একজন এই এই গুলো যে করা যায় একটা গল্পের মাহাত্ম যে বাড়ানো যায় সেটার কথা আমি মানে জাস্ট আপনাকে জানাইলাম আর কি যে এইভাবে পার্টিকুলার ধর্মীয় যে গল্পগুলোতে গল্পগুলো যেখানে আছে আর কি সেখানে আপনি দেখতে পাবেন আর অনেক সময় এরকম হয় যে ধরেন আমি এদেরকে কি বলবো এদেরকে ব্যবসায়ী বলবো কিনা আমি শিও না এরকম আছে না যে জিন ভূত কিংবা ধরেন জিন ভূত ছাড়াও অলৌকিক ছাড়াও ধরেন মালিশের তেল টেল কিংবা ধরেন গাছের ডাল ডাল এগুলো এগুলো বিক্রি করে রোগের ইয়ে হিসেবে এই ওষুধ হিসেবে এগুলো দেখছেন না সেখানে কিন্তু দেখবেন যে যে বর্ণনা করতেছে যে কাজ হইছে সে কিন্তু সে এভাবে মানে যখন বর্ণনা সে করবে ওই লোকটা যে কতখানি ক্ষমতা ধরে এটা প্রমাণ করার জন্য সে তৈরি করবে এই বলে যে যে এই রোগটার জন্য মানে এই রোগটার নিরাময়ের জন্য এটা এমন কিছু নাই সে আপনার ইন্ডিয়াতে গেছে বড় বড় ডাক্তার ইন্ডিয়ার যে নাম্বার ওয়ান ডাক্তার ওর কাছে গেছে সেও কিছু করতে পারে নাই তারপরে ধরেন সিঙ্গাপুরে গেছে এই করছে ওই করছে হ্যাঁ মানে এটা যে একেবারে অসম্ভব একটা কাজ এরকম একটা সিচুয়েশন তৈরি করবে প্রথমে ঠিক না করার পরে তারপর সে বলবে যে তারপরে একজন আমাকে বললো ফোন করে যে এরকম এরকম একটা বাবা আছে হ্যাঁ ও সে এরকম এরকম করতে পারে সে ওখানে তার কাছে গেলে পরে সে ডালপাকল ডালপালা বরাবর এই জিনিস এই জিনিসগুলো দিয়ে দেয় হ্যাঁ তারপরে ওটা দিয়ে দুদিন পরে আপনার এরকম হয়ে গেছে এই যে যে পুরো সেট আপ পুরো সেটআপটার পিছনে একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে কাউকে বড় করে দেখানো এটাই এই জিনিসটা মনে রাখবেন আর কি কিনা এই উদ্দেশ্যটা থাকে কারো এটা আরো ইজি হয়ে যায় এই কাজটা করা এবং এটার আমরা হাজার 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 উদাহরণ দেখি মানুষ এখানে সে বলে ভাই যে ভাই এরকম এরকম একটা বড়ি হ্যাঁ তার দুই বছর আগে এরকম খবর দেওয়া হয়েছে এরকম মানে বড়ি ভাইস একেবারে মানে কোন মানে ইচ্ছুখানি হয় না এরকম শুনছেন না কাহিনী মানুষ এই অলৌকিকতা এইগুলোতে বিশ্বাস করাটাতে মজা পায় হ্যাঁ ধরনের একটা আনন্দ পায় এবং মানুষ চায় এই ধরনের জিনিস বিশ্বাস করতে খুব রেশনাল পার্সন ধরেন আপনার এত চতুর পার্সন যে হয়তো বা আপনাকে আমাকে দশবার বিক্রি করে কিনে খাইতে পারবে আবার ওরকম পার্সনও দেখবেন এই জায়গাটা এই জায়গাগুলোতে তাদের একটা আগ্রহ থাকে এবং তারা ওই জায়গাতে ইয়ে হয়ে যায় বোকা বোকা সেটা যায় এরকম সবাই না একে একে তার সবাই না বাট অনেকের মধ্যে এই এই ইয়েটা থাকতে পারে বাংলাদেশে মানে খুবই প্রখ্যাত ব্যবসায়ী মানে কি সে

নেতা নেত্রী আছে যারা যারা তারা সারা জীবন লোকজন ঠকায় মকায় তারা লোক দেখায় যে ইসা যায় মক্কা মধ্যে নেতা যায় আবার অনেকে বিশ্বাস আমি আওয়ামী লীগের মধ্যে দেখি না খুব একটা বেশি এটা অনান্য হ্যাঁ এগুলো হয় তারা নিজেরা কিন্তু ওস্তাদ যারা সব তারা সবকিছুই জানে যে কিভাবে এই জিনিসগুলো মানে কাজ করে কিভাবে মানুষকে ম্যানিপুলেট করা হয় কিভাবে ঠকানো হয় সবকিছুই তারা জানে বাট তারাও এই একটা জায়গায় এসে হয়তো বা তারা বিশ্বাস করতে চায় এরকম ভাবে তখন তারাও এই জিনিসগুলোকে গ্রহণ করা এবং জিনিসগুলো প্রপোগেট আরেকজনকে বলে আর কি তো এবং একটা কমন জিনিস দেখবেন একনেশ ভাই এই গল্পগুলো যখন আমি ধর্মের কথা বলছি না মানে আমাদের আশেপাশে যে গল্পগুলো শুনবেন আপনি যদি লক্ষ্য করেন আর যে বর্ণনা করতেছে সে অনেক সময় নিজেকে ঢুকায় দেবে সেখানে হ্যাঁ কিভাবে মানে যতখানি সম্ভব যে তার আপন খালা সেখানে ছিল দাঁড়ায় ছিল বা বা আপনি যদি আবার তার আপন খালাকে জিজ্ঞেস করেন সব দেখা যাবে না তার আপন খালা না তার আপন খালার যে মামাতো ভাই সে ছিল সেখানে আপন মামাতো ভাই

ও ওটা আমি দেখেছি আমার একটা ক্লাসমেট কে সেটা ইউজ করতে যে আমাদের সারের বৌত প্রাইম মিনিস্টারের সাথে সাথে ঘুরে তার বুদ্ধি পরামর্শ নিয়ে প্রাইম মিনিস্টার সবকিছু করে এরকম একটা ব্যাপার তো দেখলাম যে আবার ওই স্যারের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব আমরা একসাথে চাটা খাই এরকম মানে কানেক্ট করার চেষ্টা করে যে ওই পাওয়ারটার সাথে সে কানেক্টেড এবং এটা করে কিন্তু খুব মজা পায় এবং সেটার জন্য যত ধরনের মানে ভাওতাবাজি করা যায় যতটুকু বুঝে শুনে আমার মনে হয় কেউ কমতি রাখে না এই টাইপের মানুষ যারা আর কি হ্যাঁ হ্যাঁ আমি এটা এটাই অ্যাড করতে চাইছিলাম এগুলো হয়তোবা উম নিজের অজান্তে অনেক সময় তো অবশ্যই হয় আশিক ভাই যেটা বললেন আর কি যে ওই এই এইগুলো কিন্তু মানুষজন পরীক্ষা করেও দেখছে যে জাস্ট মাত্র পাঁচ সাতজন আপনার একশো জনও দরকার নাই মানে জেনারেশন মানে এক পাঁচটা জেনারেশনের দরকার নাই মানে জাস্ট পাঁচ সাতজন লোক একই দিনে এক একটা ঘটনা বর্ণনা করা হচ্ছে সেখানেই চেঞ্জ হয়ে যায় না চাইলে পরেও এমন কিছু তাই না তারা জানেও যে এই পরীক্ষাটা এটাই করা হচ্ছে এবং তারা আসলে খেয়াল করার চেষ্টাও করতেছে যে যাতে করে চেঞ্জ না হয় তারপরেও দেখা যায় যে অনেক ডিটেলস চেঞ্জ হয়ে যায় সেখানে হুম এই জন্যই কিন্তু আপনার ওই আইউটনেস এভ ইয়ে যেটা যারা অ্যাকাউন্ট যেগুলো হ্যাঁ অনেক সময় কিন্তু কোর্টে দেখবেন যে যে ওরা এই কাজটা করার চেষ্টা করে আর কি এমন কিছু ডিটেলস ওরা ঢুকায় দেওয়ার চেষ্টা করবে যেটা আসলে হয় নাই এবং তারা দেখার চেষ্টা করবে যে আহ ওই যে ঢুকায় যে দিছে সেখানে সেটার সাথে ইয়ে একমত পোষণ করে কিনা যদি পোষণ করে তাহলে পরে বোঝা যাবে যে তার রিকালেকশনটা ভাই ঠিক নাই বুঝতে পারছেন কি বুঝছি ভাই ধরো একটা জিনিস আপনি জানেন যে হয় নাই সেখানে একটা ঘটনাতে সেটা আপনি ইচ্ছা করে ঢোকায় দিলেন এবং আরেকজন যদি একমত হয় যেটা আপনি জানেন এই এই কাজটা করার মাধ্যমে আপনি কিন্তু এটা বলতে পারেন যে যে ইয়েটা এটা দিচ্ছে আর কি ওই ঘটনা কিভাবে হচ্ছে ওই আই উইটনেস অ্যাকাউন্টে দিচ্ছে তার মেমোরিটা হয়তোবা ঠিক নাই বা কোনোভাবে কম্প্রোমাইজ বা এই ধরনের বলতে চাইছি যেখানে কিন্তু আসলে আপনি চেষ্টা করতেছেন ইয়ে কর ইয়ে থাকার মানে ওই ট্রু টু অরিজিনাল যেটা এটা থাকার চেষ্টা করতেছেন সেখানে ওগুলো হয় আর যেখানে ভাই এই দনের ইনসেনটিভ থাকে নিজের কাউকে ভেরিফাই করা বা কাউকে সেটা সেখানে তো ভাই কি বলবো মানে আকাশ আপনি মাটির থেকে আকাশে পাঠাইতে পারবেন একদম এই আর কি তো ঠিক আছে এতটুকুই ভাই ঠিক আছে থ্যাংক ইউ গো ভালো লাগলো ঠিক আছে এডোনিস ভাই তাহলে আজকে আপনাকে কি বিদায় জানাবো আমার আর তেমন কোনো ইয়ে নাই আমি যতদূর সম্ভব নিজেই একটু ঘাটাঘাটি করে বোঝার চেষ্টা করি বা একটু ব্রেন দিয়ে মানে চেষ্টা করি এই আর কি তবে আপনাকে আসলে যে খুব উদ্দেশ্য নিয়ে এটা বলার জন্যই যে আমি অ্যাটেন্ড করেছি তাও না আমার একটু ভালো লাগছে আপনাদের সাথে কথা বলতে পেরে আর মাথায় এই ব্যাপারগুলো ছিল আমি কয়েকদিন ধরে ভাবছি তাই ভাবলাম যে জিজ্ঞাসা করে ফেলে তো Thank ধন্যবাদ আর আমি কি বলবো আসলে আহ যে কামনা আমি মনে করি অনেক মানুষ আছে আমি দেখেছি আশেপাশে যারা হচ্ছে ছোটখাটো কিছু সমাধান না পাওয়ার কারণে তারা আবার কিছু ভ্রান্ত বিশ্বাসে আসে তো আমার মনে হয় যে আপনাদের লাইফ গুলো আসলে সেই সমস্ত মানুষদের জন্য খুবই ভালো একটা ব্যাপার হবে এবং আমার জন্য খুব উপকার এসেছে প্রথমে তো মানে আমি একটু সার্কাস্টিক লাগবে আমার কথাগুলো শুরুর দিকে আমার কাছে যে প্রচলিত ধর্মগুলোর মধ্যে দেখি যে বিভিন্ন অসমতা বিভিন্ন অবিচার অনাচার এগুলোর ব্যাপারে যখন এগুলোর এগেনস্টে যখন আসিম ভাই বলতেন তখন তো ভীষণ ভালোই লাগতো কিন্তু নবীকে নিয়ে কিছু বলে না কোথাও একটা লেগে যেত মানে তখন আমি আর ওনার লাইফটা শুনতামই না আবার ভাবতাম যে গিয়ে শুনি কি হয় বা অনেকগুলো ওই যেমন এক ব্যক্তি বললেন ছোট ছোট অংশ নিয়ে নিয়ে আবার হচ্ছে আলাদা আলাদা পেজ থেকে আপলোড দেওয়া হয় স্পেসিফিক টপিক গুলো তো ওখান থেকে দেখে দেখে তারপর একটা পর্যায়ে আমি এখন প্রপারলি বুঝতে পারছি তো যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন সবাই সবাইকে শুভরাত্রি ঠিক আছে ভাই আমাদেরও খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে তাহলে আজকে বিদায় জানাচ্ছি আবারও নিশ্চয়ই কথা হবে আহ শুভকামনা আপনার জন্য শুভরাত্রি আপনাকে আচ্ছা